কাবিনের টাকা আপনি কতটুকু পাবেন? আপনি যে নিকালামা আছে সেখানে যদি লেখা থাকে যে দেনমোহরের পরিমাণ 5 লক্ষ টাকা, কিন্তু উসুল 1 লক্ষ টাকা, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা অলরেডি পেয়ে গেছেন, পরবর্তীতে যদি আপনি মামলা করতে চান তাহলে আপনি 4 লাখ টাকা পাবেন। যেটা উসুল লেখা থাকে সেটা দ্বারা বোঝানো হয় আপনার স্বামী আপনাকে গহনা বাবদ, আসবাবপত্র বাবদ আপনাকে 1 লক্ষ টাকা সমপরিমাণ কিছু জিনিস আপনাকে দিয়েছে, ওই 1 লক্ষ টাকা কাটা যাবে। বাস্তবে যদি আপনার স্বামী আপনাকে কিছু নাও দেয়, কাগজে বলতেছে আপনার স্বামী আপনাকে 1 লক্ষ টাকার উসুল হিসেবে সে দিয়ে দিছে, বাস্তবে সে দেয় নাই, তারপরেও আপনি মামলা করতে পারবেন বাকি টাকা, অর্থাৎ উসুলের টাকা বাদ দিয়ে বাকি যে টাকা থাকবে এটার জন্য আপনি মামলা করতে পারবেন, সেটা আপনি পাবেন।